হ্যালো বন্ধুরা, দেখো আমি সেদিনে কোথায় গিয়েছিলাম আমার দাদার সাথে কফি হাউসে। আর কাজ ছিল, আসলে আমার মেয়ের মাইগ্রেশন তোলা ছিল ক্যালকাটা ইউনিভার্সিটি। দেখো আমরা কিভাবে গিয়ে আমরা সারা দিনটা আজকে কাটালাম, খুব মজা করে কাটিয়েছি। সত্যি এত হাসি হয়েছে, আসলে আমার দাদা এত বকবক করে, মজা করে, ওই জন্য আমার মেয়েও হেসে ওদিকে গড়াগড়ি খাচ্ছে। মানে কি কাণ্ড হয়েছে দেখো। কফি হাউসে এসেছেন, আমরা অবশেষে এসে পৌঁছেছি কফি হাউসে। দেখি আমার দাদা চলে এসছে, পরবর্তী থেকে কাজে এসেছিল, ওদের সাথে দেখা হয়ে গেছে। হ্যাঁ বলছি, এই দেখে নাও মেনু কার্ডটা। দেখি কেমন পরে কফি হাউস। আজকে সেই পুরোনো দিনের গানটা কিন্তু মনে পড়ছে, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, সত্যি বোধ হয় নেই, মান্নাতে তো নেই। দেখি এরকম খাবার দাবারটা আগের মতন আছে সেটাই দেখি না। চাউমিনটা আমার, কিন্তু আমার থেকে নিয়ে নিয়েছে আমার মেয়ে। ও আসলে অর্ডার করেছে চিকেন কবিরাজি। দেখুন বন্ধুরা, আমি ভিডিও করছি, এই সুযোগে আমার চাউমিন হাওয়া করে দিচ্ছে। সবার থেকে নিয়ে নিচ্ছে। চাউমিনটা ভালো কিন্তু সেই অত ভালো না। কেনে ফেললো কি না, পেমেন্ট দিতে গেলে অনলাইন থেকে পেমেন্ট ফাইনাল করলো, অথচ এখানে
এখানে রাস্তায় পান দোকান ফুচকা দোকান সবার অনলাইন পেমেন্ট হয়, কিন্তু কফি হাউসে এত বড় সংস্থা তার কোনো অনলাইন পেমেন্ট ব্যবস্থাই নেই। খুব দুঃখিত সেই জন্য। আপনার ভাষণ একদম এক ঘর ভাষণ না, তবে সিরিয়াসলি মানে এখন সব জায়গায় অনলাইন পেমেন্ট হয়, এত বড় জায়গা, ইয়েসিং দ্যাট অনলাইন পেমেন্ট কাজ করছে না, সব মেশিন খারাপ হয়ে গেছে, অনেকজনে আজকাল অনলাইন পেমেন্টটা করে, তো এখানে অনলাইন পেমেন্ট হয় না, মানে সবাইকে ক্যাশ করতে হবে। এর থেকে আমি ভালো ঘরে কোল্ড কফি করি, এর থেকে আমি ভালো ঘরে কোল্ড কফি। এটা কি করে যে ওরা 55 rupees নিচ্ছে বুঝছি না বন্ধুরা, এটা আমি 10 টাকায় তোমাদের ঘরে করে দেখাবো নেসকাফি দিয়ে কোল্ড কফি। আমার কোলকাপি না, তারপর ডিসপেন্সারির ওষুধের মতো কম, যেগুলো রেলের ডিসপেন্সারি হয় যদি কেউ যায় যায় থাকেন বুঝবেন ওই রকম গন্ধ। এবার আমাদের ব্লগ কিন্তু সুপার সুপার হিট করবে, সবাই কমেন্ট করো, একদম রিয়েল রিভিউ, কোনো ফেক রিভিউ না। মামারা আমরা হেঁটে চলছি সেন্ট্রাল মেট্রো স্টেশনের দিকে, মামারা একটু ক্লোজ আছো, হেয়ার স্কুলের পাশ দিয়ে, হেয়ার স্কুলের পাশ দিয়ে যাচ্ছি। এটা হেয়ার স্কুল, ডান দিকে দেখতে পাচ্ছেন আপনারা, হাইকোর্ট প্রান্ত থেকে বল করতে আসছে সুশীল মজুমদার, আর সৈয়দ কেমন উইকেট কিপার কার্পিং করছেন। হ্যাঁ, নিয়ে সৌরভ গাঙ্গুলি এমন ছক্কা মারতে গেল, সে অক্ষ হয়ে পড়লো কোন ঠেকালে, হ্যাঁ কাদার মধ্যে লুটুপুটি খাচ্ছে, সব খেপেছে এখানে, কফি হাউসের কফি নেই শুধু হাউসটা আছে। এগুলো বই পড়া, এটা কিচ্ছু এখানে পাগল কুকুর নেই, নাহলে সব কুকুর চলে আসতো, এটা কলেজ দেখবি, হ্যাঁ চলো দেখি শহর জুড়ে যেন প্রেমের মৌসুম, আলোতে মাখামাখি আমার গ্রিন কখনো নেমে আসে অচেনা প্যাসো, তোমাকে ভালোবেসে আমার চির শহর। খুব সুন্দর লাগছে দেখেছেন আমাদেরকে, আমাদের পুরো পাগল কুকুরে কামড়েছে, সেই জন্য আমরা রোদের মধ্যে চিকিমিকি করছি, চলো তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে।